হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা কিন্তু একটু মেঘলায় রয়েছে। তো যেহেতু ঝড় আসবে, তো সে কারণে হচ্ছে সবাইকে খুবই সাবধানে থাকতে হবে। আর তার জন্য সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখানে করছি আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। লাউটা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। আর করবো হচ্ছে এখানে বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে বাটা মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি। আজকে দুই পদের রান্নাই করব। আর তার জন্য হচ্ছে সর্ষে আর পোস্তটাকে কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। সকালবেলা কি রান্না করব সেটা আগের দিন রাতেই আমাকে ডিসাইড করে রাখতে হয়, কারণ সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সব কিছু করাটা খুবই একটু কষ্ট হয়ে যায়। তো এই যে বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি, সাথে কিন্তু এখানে সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব, যখন একদম ঝোলটা একটু ফুটে আসবে তখন কিন্তু মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ঝোল এটা রাখবো না, যেহেতু এটা মাখা মাখা খেতেই ভালো লাগে। তো তারপরে নামাবার আগে অল্প একটু কিন্তু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। আর এদিকে কিন্তু লাউটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখো আজকে বানিয়েছে ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও। এতটাই অমনোযোগী ছিলাম যে চিড়ের পোলাও কিন্তু আজকে হলুদ দিতেই ভুলে গেছি। তো তাদের টেস্টের কিন্তু কোনো রকম হেরফের হয়নি, আর কি দেখতে খুব একটা ভালো লাগছিল না এই আর কি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো কী কী রান্না হয়েছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে মায়ের হাতের বানানো স্পেশাল চাটনি, সেটাও কিন্তু ফ্রিজে রেখে রেখে রোজই একটু একটু করে খাচ্ছি। তো রান্না টান্না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মা মামা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ডালিয়া খাইয়ে দিয়েছি। তো এখানে জানলাতে বসে বসে একটা কলা খাচ্ছে। যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি। দুপুরবেলা হয়ে গেছে, তো এখানে আমি লাঞ্চটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি। মা মামাকে লাঞ্চ টাঞ্চ করিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরেই কিন্তু আমি খেতে বসি। কেন কি ও জেগে থাকলে হচ্ছে খুবই বিরক্ত করে, তো সেই কারণে ওকে ঘুম টুম পাড়িয়ে দিই, তারপরে একা একা কিন্তু আমি খেতে বসি। তো বিকেলবেলা হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি একটু চাও বানিয়ে নিয়েছি, চায়ের সাথে একটু বিস্কিট নিয়েছি। মামা ওদিকে দুধ খাচ্ছে আর আমি কিন্তু এখানে টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, জানি না কখন কারেন্টটাও কিন্তু চলে যাবে। তো বাবা এখানে একটু জেদ করছিল যে একটু মাখানা খাবে, তো তাই জন্য হচ্ছে ওকে বাটার একটু ড্রাই রোস্ট করে দিয়েছিলাম। মাখানা খেতে ও খুব ভালোবাসে, তো ওই কারণে হচ্ছে ওকে বানিয়ে দিয়েছি। আর এটাতে আমি তেমন কিছুই দিই না, একটু উপর থেকে শুধু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। তো তারপরে বর এখানে ভিজে ভেজে অফিস থেকে এসছে, আর অফিস থেকে ফেরার পথে এখানে এনেছিল হচ্ছে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো এই যে কাসুন্দি দিয়েছি, সাথে একটু মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজ দিয়ে ফিশ ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে। তো বরকে জিজ্ঞাসা করলাম যে এত বৃষ্টি পড়ছে তো আজকে রাতে কি খাবে, তো ও বললো যে ঠিক আছে তাহলে সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেবে। আমার ফ্রিজে একটু ফুলকপিও ছিল, ফুলকপি দিয়ে খিচুড়ি খেলে কিন্তু মানে টেস্টটা একদম অন্যরকম হয়, আমার কিন্তু দারুণ লাগে। তো আজকে শুধু মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানাবো, আজকে মসুরি ডাল আর দিচ্ছি না। আর এরকম সবজি দিয়ে খিচুড়ি না এই শীতকালেই কিন্তু মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে যখন, তখনই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি অনেক রকমের সবজি দিয়েছি, যেমন কুমড়ো, গাজর, বিনস, ফুলকপি, আলু। তো যেহেতু মামাকে আমাদের সাথে খাওয়াবো, এই কারণে খিচুড়িটা কিন্তু একদমই ঝাল দিইনি, একদমই ঝাল ছাড়াই করেছিলাম। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে একটু ডিমের অমলেট, আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা। তো আর কি চাই, এরকম ওয়েদার আর এরকম খিচুড়ি না খেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে আমার সমস্ত রান্না টান্না হয়ে গেছে, এবার হচ্ছে সবাই মিলে একটু খেতে বসে যাব। আর আজকের ব্লগটাও কিন্তু এ পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।